প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, প্রিয় বাংলা ভাষাভাষী, বাংলাদেশ এবং ভারতের যে জনগণ, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত অথবা অনিয়মিত, প্রিয় দর্শক, আপনারা কি কখনো কোকো বা কোকোয়া অর্থাৎ চকলেট গাছ আমরা যেটাকে বলি, এই জাতীয় গাছ কি কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তবে দেখুন, আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই জাতীয় একটা গাছ, একটা নয় দুটো গাছ। প্রিয় দর্শক, এই কোকোয়া বা কোকো গাছ, যে গাছের পাউডার থেকে আমাদের বাচ্চাদের এবং বড়দেরও পছন্দের যে চকোলেট, সেই চকোলেট তৈরি করা হয়, অর্থাৎ সুস্বাদু চকোলেট এবং চকোলেটের উপর দিয়ে প্রলেপ দেওয়া অর্থাৎ কোটেড করা যেই চকোলেটের যে পাউডার অথবা প্রলেপ, সেটা কতই না সুস্বাদু। আমরা যারা চকোলেট পছন্দ করি অথবা সারা বিশ্বের চকোলেট প্রেমী যারা, তারা সকলেই জানেন এই কোকোয়া পাউডার যে গাছ থেকে তৈরি হয়, সেই গাছটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন কোকোয়া গাছ। কোকো বা কোকোয়া দক্ষিণ আমেরিকার আমাজন উপত্যকার উদ্ভিদ। এই কোকোয়ার বীজ থেকে সাধারণত চকলেট তৈরি করা হয়। আপনারা যে বীজগুলো দেখছেন, এই বীজগুলোর ভিতরে এক জাতীয় শ্বাস আছে, সেগুলো থেকেই কোকোয়া পাউডার বা কোকো পাউডার অর্থাৎ চকলেটের যেই পেস্ট করার জন্য যেই পাউডারটা, সেই পাউডারটা তৈরি করা হয়। এবং এই কোকোর যেই বীজ বা উপরের কভার, এর ভিতরে থাকে বীজের শ্বাস, আর সেই শ্বাসকে বলা হয় কোকোবিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই কোকোবিন নাম শুনেছি, এটা আসলে এর ভিতরে অনেকগুলো অসংখ্য শ্বাস থাকে, অর্থাৎ বিচির মতো থাকে বীজ, সেগুলা কোকোবিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের জন্য সুসংবাদ বলতে পারি, এই কোকো গাছ এখন বাংলাদেশে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই কোকো গাছগুলো বাংলাদেশের সাভারস্থ রাজালাক হর্টিকালচার সেন্টারে অবস্থিত। সেখানে দেখুন প্রচুর পরিমাণে কোকো ফল ধরেছেন, আর এই ফলগুলো থেকেই কোকোর শ্বাস সংগ্রহ করে, যেটাকে কোকোবিন বলা হয়। তো সুতরাং বাংলাদেশে এই ফলের সম্ভাবনা অধিক। আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ বাণিজ্যিকভাবে উৎপাদন করে সারা বিশ্বে এবং বিভিন্ন চাহিদাসম্পন্ন এলাকা যেগুলো, সেগুলোতে বাংলাদেশ রপ্তানি করতে পারবে বলে আমরা আশা করি। এই চকোলেট গাছকে সাধারণত কোথাও কোথাও ভগবানের খাদ্য নামেও ডাকা হয়। এই কোকো ফলের আছে অনেক উপকার, নানাবিধ উপকার। এর মধ্যে ত্বকের জন্য বেশ উপকারী, এবং নারী পুরুষ সকলেই টান টান ত্বকের জন্য খুবই কার্যকর। এবং আমাদের যেই আল্ট্রাভায়োলেট রশ্মির যেই ক্ষতি, অর্থাৎ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করার জন্য এই ফল আমাদের খুবই উপকারী। আমাদের এই ফল ময়েশ্চার হিসেবেও ব্যবহার করা হয়, বার্ধক্য রোধে এই ফল ব্যবহার করা হয়, এবং চুলের জন্য অনন্য এই ফল, অর্থাৎ এই ফলের পেস্ট করা পাউডার। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি কোকো উৎপাদন হয় পশ্চিম আফ্রিকায়। এই কোকো ট্রি প্ল্যান্ট এখন আমাদের জন্য আশীর্বাদ হবে আশা করি। এই কোকো ফিডে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। প্রিয় দর্শক শ্রোতা, টবেও আমরা ইচ্ছা করলে এই কোকো গাছ লাগাতে পারি। মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে ফুল ও ফল দেয়, এবং এই ফলে সব মিলে 25 থেকে 30টির মতো বীজ থাকে। কোকোয়ার বীজ বের করে বিভিন্ন প্রক্রিয়া শেষে পাউডারে রূপান্তর করা হয়, আর এই পাউডার থেকেই চকোলেট তৈরি করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার প্রিয়জনের মাঝে। আশা করি লাইক দিতেও ভুল করবেন না। প্রিয় দর্শক, আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন, আশা করি ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ।